হে ইভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আগের দিন দেখেছিলাম আমরা শ্রীনিকেতনে গেছিলাম মার্কেটিং করতে, তো কী কী কিনেছি সেটাই আজকে দেখা হচ্ছে। এই কটনের শাড়িটা আমার জন্য নিয়েছিলাম, যাতে আমি ঘরে কোনো পুজোতে পরতে পারি। ওটার দাম ছিল 900 টাকার মতো। আর এই টিস্যু অর্গানজাটা, এটা আমার পছন্দের, আমি আমার জন্য আমার টাকা দিয়ে নিয়েছি। এটার দাম ছিল 3000 টাকার মতো। আর আমার বর আমাকে গিফট করেছে এই কাতানটা। কাতানটা কিন্তু ভীষণ হালকা, আর একটা বটল গ্রিল কালারের। তো বটল গ্রিল কালারের আমার কেন এরকম শাড়ি ছিল না, তো এটার দাম ছিল অ্যারাউন্ড 5000-এর মধ্যে। শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম এই হ্যান্ডলুমটা, হ্যান্ডলুমটা ভীষণ সফট, এটার দাম ছিল 1800 সামথিং। আর একটা এই কটনের শাড়ি, এটা শাশুড়ি মা বলছিল নেবে, তো তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছিল, যেহেতু এটা খুব সফট টাইপের, এটার দাম ছিল 2800 টাকা। তো আর হ্যাঁ, আমার বৌদির জন্য একটা কুর্তি নিয়েছিলাম, ও যেহেতু শাড়িটা কম পরে তাই কুর্তিটাই ওকে দিয়েছি। তো এই কুর্তিটার দাম ছিল 450-এর মধ্যে। তো এই ছিল আমাদের শপিং। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব।